হ্যালো ভিউয়ার্স, টেক হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আহসান হামিদ। আজকে আমি দেখাবো খুব সুন্দর একটি অ্যাপস, কোন রোগের কি ঔষধ সবকিছু ছবি সহ সুন্দর মতো জানতে পারবেন। তো চলুন দেখে নিই। তো আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অ্যাপস, যে অ্যাপসটি আপনাদের অনেক উপকারে আসবে। সবসময় আপনারা এই অ্যাপস ব্যবহার করলে অনেক কিছু জানতে পারবেন। তো এই অ্যাপসটি কীভাবে ইনস্টল দেয় ভিডিও শেষে আমি দেখিয়ে দিব। তো এখন দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটি কীভাবে কী কাজ করে, এই অ্যাপসের ভিতরে কী কী আমরা ইনফরমেশান পাব। তো প্রথমে এখানে একটা মেনু দেখতে পাচ্ছেন, তিনটে মেনু দেখতে পাচ্ছেন, তার ভিতরে তো উপরে একটি মেনু আছে। এই মেনুটি রোগ ও ঔষধ, এই মেনুর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি আপনার রোগ, আপনার অসুখ, যে অসুখগুলো থাকে সেই অসুখগুলোর ওষুধ কী খাবেন এবং সেই ওষুধটা কী ছবি আছে, ছবিটা দেওয়া আছে এখানে। আপনারা খুব সহজেই সেই ওষুধের ছবি দেখেই আপনি ওষুধের দোকান থেকে খুব সহজেই এই ওষুধগুলো কিনতে পারবেন। সতর্কতা, কোনো রোগের কী ওষুধ, অ্যাপটিতে এমন সব ওষুধের কথা বলা হয়েছে যা দিয়ে নানান রোগের চিকিৎসা সচরাচর ডাক্তাররা করে থাকেন। এই সব ওষুধ আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না, যদি করেন তা আপনার নিজ দায়িত্বে করবেন। এজন্য আমাদের অ্যাপ কোনোভাবেই দায়ী থাকবে না। আমরা চাই ওষুধ নিয়ে আমাদের জ্ঞান বাড়ুক এবং ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানুন। এই উদ্দেশ্যেই আমাদের এই অ্যাপটি বানানো হয়েছে। কোনো রোগ হলে আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন, তারপর ওষুধ সেবন করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই এই কথাটি আপনারা ভালো করে মেনে চলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বর ও সাধারণ ব্যথায় আমরা কী করতে পারি। জ্বর ও সাধারণ ব্যথায় ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জ্বর হলে আমরা কী করব, কী ওষুধ খাব এবং নির্দেশনা, মাত্রা ও ব্যবহারবিধি, ট্যাবলেট, কতক্ষণ পর কয়টা করে খাব এবং শিশুদের জন্য কি নিয়ম আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে, সুন্দরভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা ওষুধের সাথে নামের সাথে তার ছবি দেওয়া আছে, যেন দেখে খুব সহজেই আপনারা চিনতে পারেন এবং কিনতে পারেন। এরপরে ব্যাক করে বেরিয়ে আসছি। এরপর দেখতে পাচ্ছেন বুকের জমাট বাঁধা ঘন কফ, তারপরে ত্বকের ঘা, পাতলা পায়খানা হলে, রক্তশূন্যতা হলে, আগুনে পড়লে, স্ট্রোক ও ব্লক হলে, ডায়াবেটিক্স হলে। তো এখানে দেখতে পাচ্ছেন বহু রকমের ঔষধের সম্পর্কে, এখানে দেখতে পাচ্ছেন অনেক রোগ সম্পর্কে এখানে বলা হয়েছে এবং প্রত্যেকটা অসুখেরই আপনার ওষুধ আছে। তো এই ওষুধগুলো এখানে ভিতরে সুন্দরভাবে উল্লেখ করা আছে, এখান থেকে দেখেও আপনি নিতে পারেন। অনেক রোগ সম্পর্কে এখানে দেওয়া আছে, বিভিন্ন রকম রোগ সম্পর্কে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সবগুলো যদি আমি পড়ে শোনাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করব এবং কীভাবে ইনস্টল করব, তো চলুন দেখে নিই। প্রথমে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখব কোন রোগের কী ওষুধ, লিখলেই এখানে দেখতে পারবো এই অ্যাপসটি রেটিং অনেক ভালো, 4.5 এবং 10K+ ডাউনলোড হয়েছে এ পর্যন্ত। এরপরে এটা ওপেন করব, ওপেন করলেই আমরা বিস্তারিত দেখতে পারব। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।